নমস্কার বন্ধুরা, ভারতবর্ষে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। তো সেই রকমই একটি অদ্ভুত জিনিস আপনাদের সামনে আজ আমি তুলে ধরতে চাই। তো এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন PSCWB.application.in। তো এই ওয়েবসাইটে আপনি যদি লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যানাউন্সমেন্টে যান, আজকের ডেট হচ্ছে 10/5/2020, তো সেখানে একটি অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলো আছে সেখানে লেকচারার নিয়োগের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটি রিটেন এক্সাম নেওয়া হয়েছিল। তো তার যারা সেই এক্সাম ক্লিয়ার করেছে তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো এই লিস্টটা যদি আপনি খোলেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা যে পিডিএফটি পাবেন সেটা দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। যে যে দেশ ভারতবর্ষে সংবিধানে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সবার সমান অধিকারের কথা বলা হয়েছে, সেখানে হয়তো রিজার্ভেশন এর কথাটিও আছে, সংবিধানেই আছে, না হলে চলছে কি করে। কিন্তু সেই যে ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটি কি এখানে মেনটেন করা হয়েছে? একজন ক্যান্ডিডেট সে 45 মার্কস পেয়ে কোয়ালিফাই করতে পারছে না, সেইখানে একজন ক্যান্ডিডেট -2 বা -1.33 মার্কস পেয়ে, -0 না -, সে ইন্টারভিউ কল পাচ্ছে। মানে আমাদের দেশেই এটা সম্ভব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সেখানে লেকচারার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চেক করতে পারেন। তো এখানে যাদের কে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে তাদের লিস্ট দেওয়া হয়েছে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের মধ্যে 70 জনকে কল করা হয়েছে, তারপরে ওবিসি, এবি, এইভাবে টোটাল যে কল করা হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট সেটা হচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেট সেটা হচ্ছে 231। তো এরপরে ইন্টারেস্টিং জিনিসটা আসবে, আপনারা দেখুন এখানে কি দেওয়া রয়েছে। 100 মার্কসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে যে মার্কস ক্যান্ডিডেটরা পেয়েছে, লাস্ট যারা সিলেক্টেড হয়েছে, দ্য মার্কস অবটেন ইন দ্য পিএইচডি বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি, আনরিজার্ভদের 46, তার মানে কি যে লাস্ট 46 মার্কস পেয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের তাকে ইন্টারভিউতে কল করা হয়েছে। ওবিসিতে কত, 18.67 লাস্ট যে মার্কস পেয়েছে তাকে কল করা হয়েছে। ওবিসি বিতে 28.33 তাকে কল করা হয়েছে। এসসিতে আপনারা দেখতে পাচ্ছেন 24, এসটিতে দেখুন মাইনাস, হ্যাঁ মাইনাস, আমিও প্রথমে এটা বুঝতে পারিনি, আমি এটাকে প্লাস ভেবেছিলাম, এটা -1.66, মানে আপনি মাইনাস মার্কসেও ইন্টারভিউতে কল পাচ্ছেন। মানে আপনি যদি এক্সামে বসে শুধু নিজের নামটা লিখে চলে আসেন তাহলে আপনি 0 পাবেন, আপনি মাইনাস মার্কসে আপনার সিলেকশন হচ্ছে, পিডিতে -2। তাহলে আপনি ভাবুন, একজন ক্যান্ডিডেট একটা পলিটেকনিক কলেজের লেকচারার হবে, নেক্সট 30 বছর শিক্ষা প্রদান করবে স্টুডেন্টদের, সেখানে কি হচ্ছে মাইনাস মার্কসে তাকে সিলেকশন করা হচ্ছে, এবং এর মধ্যে কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে সিলেক্টেডও। তো ভাবুন আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে। তো আমি আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটাও দেখিয়ে দিতে চাই, এই দেখে নিন এখানে অ্যাডভার্টাইজমেন্টটা। তো এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, 2018-তে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, এখানে তার ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল 40 সিট ছিল, ওর মধ্যে আনরিজার্ভ ছিল 21, বাকি 19 হচ্ছে রিজার্ভ সিট ছিল। তো এখানে বিভিন্ন ব্যাপারে বলা হয়েছে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন যে 2018-তে এক্সাম হয়েছিল, 2020-এর সেপ্টেম্বরে রেজাল্ট এসেছে, কিন্তু রেজাল্টে এই ধরনের জিনিস। তো আপনারাই ভাবুন। তো আপনারা দেখলেন জিনিসটা, আশা করবো জিনিসটিকে আপনারা এতটা শেয়ার করবেন যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে এই জিনিসটি যায় এবং তারা তাদের এটা ভাবায় যে এটা কি ঠিক হচ্ছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা কি ঠিক, একটা স্টুডেন্ট সে 45 মার্কস পেয়েও কল পাবে না, মানে 45.67, কারণ এখানে তিনটে ভুল আনসারের জন্য 1 নম্বর কেটে নেওয়া হচ্ছিল, 1 মার্কসের করে পরীক্ষা হয়েছিল, 100টা কোশ্চেন ছিল, আপনি যদি 3টে কোশ্চেনের ভুল আনসার করেন তাহলে আপনার 1 নম্বর কেটে নেওয়া হবে। তো সেই হিসাবে যে পসিবিলিটিসগুলো থাকে, মানে 0.33 করে আপনার নাম্বারগুলো চেঞ্জ হবে, মানে যে ক্যান্ডিডেট
45.67 মার্কস পেয়েছে, তার কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট হলে তার কল আসেনি। কিন্তু সেই জায়গাতে একটা ক্যান্ডিডেট যে -1.66 পেয়েছে বা -1.33 পেয়েছে বা -1 পেয়েছে বা -0.33 বা জিরো, এই টাইপের মার্কসও কিছু ক্যান্ডিডেট কল পাচ্ছে, এটা কি করে সম্ভব আজকের দিনে? আমার কাছে তো এর কোনো উত্তর নেই। ঠিক আছে, ভিডিওটিকে যথাসম্ভব শেয়ার করুন যাতে মানুষের চোখ খোলে এবং মানুষ জাতির প্রতিবাদ করে। ধন্যবাদ।